নমস্কার বন্ধুরা শিক্ষা টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই গতকাল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশান দেওয়া হয়েছিল যে ক্লাস ইলেভেনের চেক লিস্ট ভেরিফিকেশান অর্থাৎ চেক লিস্ট যে এডিট করার অপশান সেটি দেওয়া হবে অনলাইন থ্রু এবং সেই অনলাইনে গিয়ে আপনারা চেক লিস্টটা ভেরিফিকেশান করতে হবে বা আপনারা সেখানে এডিট করতে পারবেন এবং সেই অপশানটা সঙ্গে সঙ্গে প্রোভাইড করা হয়নি আমি সেই নিয়ে ভিডিওতে আমি দেখিয়েছিলাম অপশানটা সেই মুহূর্তে কাজ করছে না তো এখন আমি দেখাবো আপনাদের যে আপনারা সেই চেক লিস্ট কিভাবে ভেরিফিকেশন করবেন তো আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন কেননা এই কাজটা কিন্তু যথেষ্ট গুরুত্বর সঙ্গে করতে হবে নাহলে কিন্তু আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন তো প্রথমেই আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনারা লগ ইন পেজে যাবেন তো লগ ইন করার পর আপনারা সেই ফর্মে যাবেন ফর্মে গিয়ে স্কুল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে গিয়ে আপনারা এইচএস রেজিস্ট্রেশন চেক লিস্ট এই জায়গায় ক্লিক করবেন করার পর এইখানে সিম্পলি একটু সার্চ করবেন করে দেখবেন আপনার যত স্টুডেন্টে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন তার পুরো লিস্ট চলে আসছে আপনারা যদি কোনো স্টুডেন্টের এখানে মিসিং পান কোনো ডেটা বা কোনো ডেটা এডিট করতে হয় আপনারা এখানে এইখানে এডিটে ক্লিক করবেন করার পর আপনারা দেখবেন ওইখানে ফর্মটা আপনার পুরোটা খুলে যাচ্ছে আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন তো এইখানে যা যা আপনার যদি এডিট করার থাকে আপনি এখানে এডিট করবেন করার পর নিচে গিয়ে সাবমিট করে দেবেন আর যদি কোনো এডিট না থাকে সেক্ষেত্রে আপনারা কিছু করতে হচ্ছে না তো আমি ব্যাকে এলাম দেখুন আপনাদের সেক্ষেত্রে কী করতে হবে যে আপনারা এখানে টিক আউট করবেন করে এইখানে অ্যাপ্রুভ করতে হবে তো অ্যাপ্রুভ করলে এই স্টুডেন্টের ডেটাটা ভেরিফাই হয়ে যাবে তো আপনারা এডিট করতে পারছেন এবং টিক করে আপনারা অ্যাপ্রুভ করলে সেটি ভেরিফাইও হচ্ছে এবং আপনারা যদি চেক অল করেন যদি আপনারা একবারে চেক করেন গিয়ে চেক অল করেন অ্যাপ্রুব করেন সেক্ষেত্রে আপনারা করতে পারেন তো এই প্রসেসটাই কিন্তু আপনাকে করতে হবে নয় ডিসেম্বরের মধ্যে এবং যথেষ্ট গুরুত্বের সঙ্গে এই কাজটা করতে হবে তো আশা করি আপনাদের এই ছোট্ট ইনফরমেশানটা আমি যেটা দেখালাম আপনাদের হেল্পফুল মনে হয়েছে তো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন